আমাদের আজকের রেসিপি কাঁচকলার কোফতা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি 2টি কাঁচা কলা এবং 3টি আলু। এগুলোকে প্রেশার কুকারে 2টো সিটি আসা পর্যন্ত সেদ্ধ করে নেব। তারপরে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশড করে নিয়ে তার মধ্যে একে একে কিছু ইনগ্রিডিয়েন্ট মেশাবো। এগুলো ম্যাশড ভালোভাবে করে নেওয়ার পর এর মধ্যে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, আদাবাটা, নুন, গরম মশলা গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে একটি ডো ফর্ম করে নেব। ডো থেকে আস্তে আস্তে ছোট ছোট বল বানিয়ে নিয়ে সেগুলিকে ভেজে তুলতে হবে। গ্রেভির জন্য প্রথমে আমরা টমেটো মশলা তৈরি করব। তার জন্য তেলে প্রথমে জিরে, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, চালমগজ, তিল দিয়ে ভালো করে ভেজে নিয়ে মিশ্রণটিতে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর তেলের মধ্যে হিং, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পেস্টটি ঢেলে ভালো করে কষাতে হবে। চাইলে অল্প চিনি দিতে পারেন। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিতে হবে এবং জল ঢেলে গ্রেভিটি হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়ে ধনে পাতা ছড়িয়ে ঘি দিলেই তৈরি।